এখন 2-এর 9 নাম্বার অঙ্ক করব, অক্ষরপত্র প্রকাশনী বইয়ের 2-এর 9 নাম্বার। এখানে বলছে এই এক নম্বর একটা সমীকরণ আছে, 2 নম্বর দুইটা সমীকরণ দেওয়া আছে। এখন বলছে 1 নং সমীকরণের মূল দুইটা সমান হলে, মূল দুইটা যদি সমান হয় তাহলে আমাদের দেখাতে হবে এই সমীকরণের মূল দুইটাও সমান, অর্থাৎ 1 নং মূল দুইটা সমান হলে দ্বিতীয় অর্থাৎ 2 নং মূল দুইটাও সমান, এটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা একটু করব, সেটা হচ্ছে যে 1 নং সমীকরণের নিশ্চয়কের মানটা বের করব। 1 নং সমীকরণের নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস ফোর এস সি, বি হচ্ছে 6 এ বি, 6 এ বি মানে এক্স এর হোল স্কোয়ার মাইনাস 4 এ, সি হচ্ছে এসি প্লাস 8 বি এস, 36 এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4 এ কিউব সি, 4 এটা 32 এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে 36 থেকে 32 থাকলে 4 এ স্কোয়ার বি স্কোয়ার হবে, 4 এ কিউব এ কিউব সি হবে। তাহলে কি হবে, 4 এ স্কোয়ার কমন নাও, বি স্কোয়ার মাইনাস এসি, এখানে বি স্কোয়ার হবে আর পরস্কর চলে যাবে, এ থাকবে আর সি থাকবে। তাহলে 1 নং সমীকরণের মূল দুটি সমান যদি হয় তাহলে অবশ্যই তাদের নিশ্চয়ক শূন্য হবে। তাহলে এখন প্রশ্ন মতে 4 এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল টু 0, মানে মূল দুটি সমান হলে, যেহেতু 1 নং সমীকরণের মূল দুটি সমান, নিশ্চয়কের মান সমান হবে, সেই কারণে আমরা লিখতে বি স্কোয়ার এসি ইকুয়াল টু 0, অর্থাৎ এভাবে থাকবে। এখন আমরা 2 নং, 2 নং সমীকরণটা হচ্ছে এসি এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার, 2 নং সমীকরণ লিখলাম। এখন বলছি এই দুটো সমীকরণের মূল সমান, তাহলে আমরা এটা লিখি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 4 বি স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ এসি এক্স স্কোয়ার 2 এসি এক্স এসি মাইনাস 4 বি স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, এসি এক্স স্কোয়ার 2 এসি এক্স মাইনাস 4 বি স্কোয়ার এক্স প্লাস এসি সমান 0। তাহলে কী লেখা যাবে, এসি এক্স স্কোয়ার 2 এসি মাইনাস 4 বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস এসি ইকুয়াল টু 0, অতএব লেখো নিশ্চয়ক, এরও নিশ্চয়ক আমরা বের করব, বি স্কোয়ার 2 এসি মাইনাস 4 বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4 এ। তাহলে এটা এ মাইনাস হোল স্কোয়ার হতে যাবে 4 এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 8 8 2 16 বি স্কোয়ার এসি মাইনাস 4 এ স্কোয়ার সি স্কোয়ার থাকবে, আর এখানেটা থাকবে 16 বি স্কোয়ার, মানে স্কোয়ার মাইনাস 2 বি প্লাস বি স্কোয়ার। তাহলে কি এটা কাটাকাটি যাবে, থাকবে 16 বি স্কোয়ার 16 বি স্কোয়ার এসি, তাহলে 16 বি টু দি পাওয়ার 4 থাকবে, একটু ভুল হয়েছে আমি, বি এর পর 4, তা 16 বি স্কোয়ার যদি আমি কমন নিই, বি স্কোয়ার মাইনাস এসি থাকবে। তাহলে 16 বি স্কোয়ার মানে এসির মানটা আগেই পেয়েছি 0, কারণ ওটা 1 নং সমীকরণের নিশ্চয়ক বি স্কোয়ার মানে এসির মানটা 0 পাইলাম, টোটালি 0। আমরা কি দেখলাম, 2 নং সমীকরণের মূলগুলো কি সমান, কারণ তাদের নিশ্চয়কের মানটা 0, অতএব আমরা লিখতে পারব সেটা হচ্ছে 2 নং সমীকরণের দ্বিতীয় সমীকরণের মূলগুলো সমান, অতএব দ্বিতীয় সমীকরণের মূল দুটি সমান প্রমাণিত।